কভিড আতংকৰ পাছত এইবাৰ বান মহামাৰী হিচাপে থিয় দিছে সমগ্ৰ অসমত আৰু এই বান মহামাৰীৰ পাছতেই যেন ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে সমগ্ৰ ৰাজ্যত ইতিমধ্যে কেইবাখনো জিলা বানপানীত বিধ্বস্ত হৈছে আৰু এই সন্দৰ্ভত আমি কথা পাতিম মোৰ লগত আছে বনমন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য বানপানী বুলি ক'লে বিশেষকৈ কাজিৰঙাৰ বানপানীটোৰ কথা বেছিকৈ মনলৈ আহে কিয়নো এখন কাজিৰঙা বনাঞ্চলত বিভিন্ন ধৰণৰ বন্য্য প্রাণী জীব জন্তু আছে আর ইতিমধ্যে আমি খবর পাইছো এটা গরু নিধন হয়েছে কালি দিনের ভাগত নেচারেল ডেথ বলে আমি ইতিমধ্যে কব কবুম সেই ডেথটো কাজির বানপানীৰ ক্ষেত্ৰত বহুখিনি ব্যবস্থা লওয়া হয়েছে কি কয় এই ক্ষেত্রে হয় হৈছে যভাব এই আরম্ভিনের পৰা আপনাদের দেখিছে আমার পবিতরা বা কাজিরা দুটা ঠাইতেই আমার প্রাণী বা কাজিরঙ্গা এজ এ হল বানপানীর কবলত পড়িছে বা পবিতরা এজ এ হল পরিছে আমার ফল আমি বানপানী আহার আগতে আমি পার্সনেলিও গেছ আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দুবারকে গল গিয়ে গোটেইখিনি ব্যবস্থা পর্যালোচনা করলে এটা হয় প্রতি বছরেই বানপানী আহার আগতে আমি চেষ্টা করে কিন্তু চেষ্টাটা এনেকা হব লাগে যে প্রতি বছর যেহেতু আমার বানপানী আহে কাজেই আমার ব্যবস্থাটা প্রতি বছর ইম্প্রুভ লাগে তো এই ক্ষেত্রে আমার সরকার অহার পেছনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আমি আপনার দেখিছে নির্দেশত আমি বিভিন্ন ঠাইত আমি বহুখানি কথা এচিভ করবো যে আপনাকে আগতে আগতে কেতিয়াও এই কথাটা ভাবা ন যেটা বানপানি আসব কি খাব খাবা হয়তো বা কোনো ঠাইত পানীত পানির তেওঁলোক আছে এতিয়া খোয়াতো নাই এতিয়া এটা না মৰিব মরব এনেকুৱা কথাবিলাক চিন্তা কৰা নাছিল আমাৰ সরকার অহাৰ পাছতে মুখ্যমন্ত্রীর নিৰ্দেশত আমি এই বানপানীৰ সময়ত আমি যাতে বন্যপ্ৰাণীসকলক আমি ৰিলিফ দিব তাৰ তার আমি ব্যৱস্থা কৰিছোঁ হয় ৰিলিফ দিয়া হৈছে বিভিন্ন ধৰণৰ আপোনালোকে ব্যৱস্থা কৰিছে কিন্তু টাইম কাৰ্ড যিটো দিয়া হয় গাড়ীসমূহ লাহে লাহে চলাব লাগে কিন্তু এই ক্ষেত্ৰতো আমি খবৰ পাইছোঁ যে বিভিন্ন ধৰণৰ পশু কিন্তু নিধন হৈছে গাড়ীৰ খুন্দাত এই ক্ষেত্ৰত কি কয় নাই এতিয়ালৈকে চাওক আমাৰ টাইম কাৰ্ডত এই মুহূৰ্তত গাড়ী চলি আছে এইবাৰ আমি যোৱাবাৰ আমি দুটা পইণ্টত এণ্ট্ৰি এণ্ড একজিট পইণ্টত আমি আমাৰ আমাৰ পিকেট ৰাখিছিলোঁ এইবাৰ আমি মাজে মাজে আৰু এটা দুটা ৰাখিলোঁ এতিয়া কথা হৈছে কেতিয়াবা এনেকুৱা হৈ যায় যে এই ধরক য ওয়াইল্ড লাইফ ওলাই তো জীবনত কেত বা গাড়ি দেখা নাই সিহত এ ভাব গাড়ি নয় কিবা এটা বন্যপ্রাণী হবেন যেউরসিটি আছে কিউরসিটি লো আহে তেতিয়া হয়ে যায় বাট এইবার এটিালেক এনেকা খুব আমার এক্সিডেন্টাল ডেথ ইমান মানে আমার নজরত অহা নাই আমি খুব সাবধানত আছো যাতে এক্সিডেন্টাল ডেথ নহয় আমি টাইম কার্ড লগে আমার রেস্কিউ টিমটো আমি আমি রাস্তার ওজর পজরে রাখি যে যে যাতে যদি কিবা আমি কিবাটা পহু নামি আহিলে যাতে আগতেই গাড়ীটো যার আগতে আমি তো আমি ইয়ারপর উঠাই দিব এই রেস্কিউ টিমত আমি এবার ভালকে ভিজিলেন্স করার কারণে তিনশোর উপর আমি কান্ট্রি ৰেডি রেডি আমি প্রায় তেইশ চব্বিশটা এই মুহূর্তে আমার হাতত স্পিড আছে ঠিক তেনেকুৱা হাইলেণ্ড আমি আৰু বহুতখিনি ৰেডি কৰিছোঁ এতিয়া এতিয়া ৰোড চাইডত যিসকল আহি আছে তেওঁলোকক আমি লাহে লাহে চেষ্টা কৰি আছোঁ হাইলেণ্ডত লৈ যোৱাৰ যদি হাইলেণ্ডত যায় তেনেহ'লে তেওঁলোকক আমি ৰিলিফ দি হয়তো দুদিন চাৰিদিন থাকিব লাগে এই এই ক্ষেত্ৰত তেওঁলোক থাকিব পাৰিব হাইলেণ্ড বহুখিনি আছে আগতকৈ বহুত নিৰ্মাণ কৰা হ'ল নতুনকৈ হাইলেণ্ড কিন্তু তথাপিতো যেন এই হাইলেণ্ডসমূহলৈ যোৱাৰ উপৰি বন্যপ্ৰাণীসমূহ কিছুমান কাৰ্বি পাহাৰলৈও গতি কৰি আছে কাৰ্বি পাহাৰলৈ গৈ আছে যি সম্ভৱ হৈ আছে এই ক্ষেত্ৰত আপোনালোকৰ বিশেষ কিবা ব্যৱস্থা লৈছে নেকি বন্যপ্ৰাণীখিনিৰ যিখিনি তেওঁলোকক ছেফকৈ ৰখাৰ ক্ষেত্ৰত কিবা ব্যৱস্থা লৈছে নেকি বা তাৰ যিখিনি জনসাধাৰণ আছে কেনেধৰণৰ ব্যৱস্থা লৈছে ধৰক ইয়াতে স্থানীয় ৰাইজে আমাক খুব সহায় কৰি থাকে হয় দুই চারি পাঁচশো মান পহু রাস্তা আহে কিন্তু আপুনি খবর ললে দেখিব যে আমাৰ স্থানীয় এইবিলাকক কেতিয়াও মানে কোনো অনিষ্ট নকৰে এই সময় স্থানীয় রাইজ আমাৰ কাজিৰঙা অঞ্চলৰ বা বা অঞ্চলৰ আশে পাশে যিসকল রাইজ আছে সহায় কৰে সহায় কৰাৰ কারণে আমি তেওঁলোকৰ ওচৰত যাও বিনম্রভাবে আবেদন কৰোঁ আমি তেওঁলোকে এই আবেদন রক্ষা করি তেওঁলোকে সহায় করি থাকে কিন্তু কথাটা হল বন্যপ্রাণী বন্যপ্রাণী হয় তো ইমানখিন পারিলে পড়িল তেন হলে জীবশ্রেষ্ঠ হয়ে গলেন কেতিয়াবা এই যে এক্সিডেন্টেল ডেথ কৈছে বা এনেকা স্থিতি তেতিয়া হয় কেতিয়াও রাইজে ভাবে যে না ঠিক আছে বা কব পারে যে গাড়িটো আহলে তো কিয় লাগি গেল গাড়ির স্পিডের কারণে লাগি গল নাকি কথাটা হয়েছে গাড়ি তো এটা দুটা হয়তোবা কোনো ঠাইত স্পিডের অলপ অলপ হি হব পারে বাট বন্যপ্রাণীবিল হয়তো এনেকা ভিতর আছে ফ্লাডের তারণাতে আহিলে আর গাড়িটা দেখলে গাড়ি তো জীবন দেখি পোয়াই নাই এটা গাড়িটো দেখি দেখার কারণে গাড়ির সম্মুখত পৰি গল যে ই কোন প্রাণী স্থিতি হৈ যায় কেতিয়াবা হয়ে যায় এই কারণে প্রাণীবিল মানে নিধনও হয় তো আমার ফল এই যে আপনি কলে টাইম কার্ড দিয়াটো আমি এটা নতুনকে প্রবর্তন করছো আর ঠিক তেমন কার্বি আংলং পাহাড় যেতিয়া যায় আমার এইফিনে আমার যে ভিজিলেন্স টিমটা আছে যাতে কোচিং করবেন তার কারণেও এটা সতর্ক দৃষ্টি রাখে আমার আমার ফরেস্ট বিভাগের যখন গার্ড আছে বা আমার টিম আছে ভিজিলেন্স টিমে রাখে পুলিশেও আমার বহুখানি সহায়তা করে সিভিল এডমিনিস্ট্রেশন তো করেই কাজেই মই মই ক'ব পাৰোঁ যে এইবাৰ আপোনালোকে চাব আমি আমি খুব চেষ্টা চলাই আছোঁ প্ৰতি বছৰি আমি অলপ আপগ্ৰেড কৰাৰ কাৰণে আমি প্ৰয়াস কৰোঁ এইবাৰো আমি যিখিনি প্ৰয়াস কৰিছোঁ ঈশ্বৰৰ কৃপাত হয়তো আমাৰ বন্যপ্ৰাণীৰ প্ৰাণ ৰক্ষা পাব এয়া আছিল বনমন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য আমি ইতিমধ্যেই ৰাজ্যত যি ভয়াৱহ ৰূপত ইতিমধ্যে তেইছখন জিলাত বানপানীয়ে এটা ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে বহু লোক আতংকিত হৈছে পবিতৰাই হওক বা কাজিৰঙাই হওক ইতিমধ্যেই বনাঞ্চলসমূহ প্লাৱিত হৈছে বানপানীৰে তথাপিতো যি বিভাগসমূহ আছে সেই বিভাগসমূহে কিন্তু সম্পূৰ্ণৰূপে তেওঁলোকৰ কাৰ্যসমূহ কৰি গৈছে আমি ক'ব পাৰোঁ যে ক'ভিডৰ সময়তে বানপানীয়ে কিন্তু এক ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে ভূতৰ ওপৰত দানহ পৰা দি এতিয়া আকৌ বানপানী বন্যপ্ৰাণীৰ ক্ষেত্ৰত যেন সকলোবোৰ ঠিক হয় আমি সেয়াই কামনা কৰিব পাৰোঁ এয়া আছিল ঈশান নিউজৰ এপছ এক্সক্লুচিভ সাক্ষাৎকাৰ বনমন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ সৈতে